সালামু আলাইকুম ভাই, শুরু হয়েছে। শুরু করা যায় নাকি? সবাই আমাদের আসছো? সাথে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন আমাদের ডক্টর নুরে আলম স্যার। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সভাপতি এমডি শাফিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তাসমির রায়ন লাবিব। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি শুরু করা হবে। ইতিমধ্যে আমরা লাইভে চলে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি শুরু করা হবে। কেমন আছো সবাই? সবাই ভিডিওটা অন করো, দেখা যাক সবাইকে। জি স্যার, অবশ্যই আমরা সবাই আমি কি লাইভে আছি এখন নাকি? জি স্যার, আমরা এখন লাইভে আছি। তাহলে শুরু করা যায় নাকি? স্যার, এতো কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি। আমাদের সাধারণ সম্পাদক তাসমির লাবিব ভাইয়া যুক্ত হবেন এখন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহ, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার স্যার ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এমনি অনেক বিজি শিডিউল, তার মধ্যে স্যার আমাদের সময় দিয়েছেন। স্যার তাহলে স্যার হচ্ছে আমরা তাহলে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করি। লিসা, তাহলে তুমি তুমি তোমার মতো শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ জি ভাই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন এবং যুক্ত হবেন, তাদের সবাইকে জানিয়ে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি আমি সামিয়া খান লিসা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষ। আজকে আমাদের এই প্রোগ্রামটির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ অ্যান্ড ইটস ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। তো লাম্পি স্কিন ডিজিজ অথবা এলএসডি হচ্ছে পক্স ভিডিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত এমন একটি ভাইরাল ডিজিজ, যার ভয়াবহতা আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের লক্ষ্য করলেই উপলব্ধি করতে পারবো। হঠাৎ করে প্রাণীর দেহে নুডলস এর মতো দেখা যায় এবং প্রাণীর ওজন হ্রাস পায় এবং উৎপাদন ব্যাপক হারে হ্রাস পাওয়ায় তা খামারের মনে আতঙ্ক তৈরি করেছে। তাই এই লাম্পি স্কিন ডিজিজকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে তা আমাদের প্রাণী সম্পদ সেক্টরকে যেমন প্রভাবিত করবে, ঠিক তেমনই তার প্রভাব পড়বে আমাদের অর্থনীতি এবং নিম্ন দরিদ্র মানুষের উপর। তাই আজকের এই আলোচনা আয়োজন করা হয়েছে কি এই লাম্পি স্কিন ডিজিজ কিভাবে আমরা তা প্রিভেন্ট করতে পারি, এর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কি এবং কিভাবে এই সংক্রামক রোগটি ছড়ায়, অর্থাৎ এই ট্রান্সমিশন কিভাবে হয়, এসব বিষয়ের উপর। এই আলোচনাটি আয়োজন করা হয়েছে গাজীপুর ভেটেনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাই গাজীপুর ভেটেনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন গাজীপুর ভেটেনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এমডি শাফিনুল ইসলাম। আমাদের সাথে আরো যুক্ত আছেন গাজীপুর ভেটেনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাসমির রায়ান লাবিব। এবং আমাদের সাথে যুক্ত আছেন যিনি হলেন আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা, যার কাছে আমাদের অসংখ্য প্রশ্ন রয়েছে, যিনি আমাদের প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নুরে আলম স্যার। ডক্টর নুরে আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এতটুকু সময় দেওয়ার জন্য। তাই এ পর্যায়ে আমি আগে প্রথমে আমাদের সম্মানিত সভাপতির কাছে অনুরোধ করব তার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সামিয়া খান লিসা, শুভ সন্ধ্যা সবাইকে। ডাক্তার নুরে আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখছি আমি মোহাম্মদ শাফিনুল ইসলাম, ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তার সিভাসু, সভাপতি জিভিএস। আজ আমাদের মূল বিষয়বস্তু যে রোগটি নিয়ে তা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, কিংবা সংক্ষেপে আমরা যাকে বলি এলএসডি। এলএসডি এমন একটি গুরুত্বপূর্ণ ভাইরাস জনিত রোগ যা কমার্শিয়াল লাইফ স্টক প্রোডাকশনে সিগনিফিকেন্ট ইকোনমিক ক্ষতি ঘটাচ্ছে। 2019 সালে ডিএলএস এর সূত্র অনুযায়ী প্রায় 5.5 লাখ গরু এলএসডিতে আক্রান্ত হয়। সেই গরুগুলো রিকভার করতে যে সাপোর্টিভ ট্রিটমেন্ট সহ যে সময়টা লেগেছিল তা প্রায় 2 থেকে 3 মাসের মতো। এই সময়টা আসলে অনেক গরিব পরিবারের জন্য বহন করাটা অনেক কঠিন হয়ে সেই এলএসডি এর আশঙ্কাজনক স্প্রেডিং লক্ষ্য করা গেছে। আন্ডারগ্রেড লেভেলে আমরা সিলেবাস থেকে যতটুকু এলএসডি সম্পর্কে আসলে পড়ি তত সেটা খুবই সামান্য। আসলে মাঠে গেলে আর এটা আসলে কতটা কঠিন আসল বাস্তবতা ডাক্তার নুরে আলম স্যার থেকে আমরা জানবো এবং শিক্ষা অর্জন করবো, সেটাই আজকে আমাদের মূল লক্ষ্য। এলএসডি 1929 সালে প্রথম জাম্বিয়াতে আইডেন্টিফাই হয়, পরে 1970-এর দিকে সাব সাহারান ওয়েস্ট আফ্রিকার দিকে ছড়িয়ে পড়ে। 2019-এর মাঝামাঝি যার আউটব্রেক বাংলাদেশে হয়। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এলএসডি এর এমন ভয়ঙ্কর রূপ ধারণের পেছনে অন্যতম কারণ হচ্ছে রোগ এবং রোগটি সম্পর্কে যে সচেতনতা তার অভাব। মশা মাছি জাতীয় আর্থ্রোপড প্রাণীগুলো মূলত এলএসডি ভাইরাস বহন করে, অর্থাৎ বেশিরভাগ অসচেতন খামারই এই ব্যাপারে লক্ষ্যই রাখেন। তাই আমি মনে করি অন্যান্য স্টেপের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি একটি অন্যতম স্টেপ হতে পারে। বর্তমানে বাংলাদেশে এলএসডি এর পরিস্থিতি এবং প্রতিকার সম্পর্কে ডাক্তার নুরে আলম স্যার থেকেই শুনবো বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শাফিন ভাইয়াকে। এখন ডক্টর নুরে আলম স্যারের কাছ থেকে আমরা এই যে একটা ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করছে খামারিদের মনে, আমাদের মনে, এই ডিজিজ সম্পর্কে শুনতে যাচ্ছি। স্যার আপনি যদি শুরু করতেন। স্যার আপনার মাইকটি অফ অফ করা। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমি এক্সপার্ট মনে করি না নিজেকে, জাস্ট আমি ক্লিনিশিয়ান বা প্র্যাকটিশনার, ফিল্ডে যেহেতু কাজ করি এবং প্র্যাকটিস করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যেটা ফিল্ডে আমরা কাজ করে যেটা পাচ্ছি সেটা হয়তো এখানে একটু আলোচনা করার সুযোগ হবে। সেই ব্যস্ততার কারণে প্রেজেন্টেশন রেডি করার সময় পাই নাই, বাট একটা ওয়ার্ড ফাইল আছে যেটা আমি চেষ্টা করছি এখানে শেয়ার করার জন্য। শেয়ার করার পাবলিক অনুমতি দিতে হবে আমাকে, আমি একটা স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। স্ক্রিন শেয়ারটা অনুমতি দাও ঢালি, একটু দেখো। করতে পারতেছি না। হ্যাঁ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার হোস্ট বের না স্যার, এখনো বেশ কারণ সম্ভব। লাবি একটু ফোন দাও তো।
তোমাদের এখান থেকে পারমিট করার প্রয়োজন নেই, শেয়ারিং করে আমার তো দেখা যাচ্ছে শেয়ার হচ্ছে। স্যার আমরা একটু দেখছি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। স্যার স্ক্রিন শেয়ার করতে পারেন? স্যার প্রেজেন্ট অপশনে গেলাম, আমরা তো আচ্ছা আবার দেখছি, প্রেজেন্ট গিয়ে শেয়ার স্ক্রিন, পারমিশন চাচ্ছেন স্যার? শেয়ার হচ্ছে না এখনো, তাহলে আমি এমনিতে আলোচনা করি। ওকে জি স্যার আপনি শুরু করে দেন। জি স্যার আপনি শুরু করেন, এটা দেখো তো একটু। আচ্ছা আমি শেয়ার অপশন দিয়ে রাখছি, যদি আমার এখানে দেখাচ্ছে যে শেয়ার হচ্ছে এবং দেখা স্টপ শেয়ারিং ও দেখাচ্ছে, যদি যদি ওকে আসে ওকে আমাকে বলবা কথা বলার মাঝখানে, অথবা আমি আমার মতো করে কথা বলতেছি। ঠিক আছে, এখানে আমরা সবাই জানি যে যারা ব্যাটনারি স্টুডেন্ট বা ব্যাটনারি রিলেটেড যারা আছি, ক্লামিস্কি ডিজিজ একটা ভাইরাস জনিত রোগ, যেহেতু ভাইরাস জনিত রোগ অর্থাৎ এটা আসলে চিকিৎসা নাই, মূলত প্রিভেন্টিভ মেজার, এবং যখন এটা আউটব্রেক হয় ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট করে মূলত এটাকে ম্যানেজ করতে হয়। আর কারণ যদি বলি, এটা একটা ভাইরাস তো ডেফিনেটলি বলাই হয়েছে, এটা ফ্যামিলি হলো পক্স বিউটি ফ্যামিলির এবং ক্যাপ্রি পক্স প্রজাতির অন্তর্ভুক্ত। আর ভাইরাসটা মূলত শেয়ার হচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, শেয়ার হয়েছে। কি এখন দেখা যায় ওয়ার্ড ফাইল? হ্যাঁ ওকে, চলো এখন দেখা যাচ্ছে না, লেখাটা কি বোঝা যায়? ওকে না বুঝে না গেলে সমস্যা নেই। শিপ পক্স এবং গুড পক্স দুইটা ভাইরাস আছে। আর আমাদের যদি আমরা এপিডেমিওলজি নিয়ে কথা বলি, আমাদের একজন তোমাদের মধ্যে একজন কিছু কথা বলেছেন, এটা প্রথম জাম্বিয়াতে দেখা যায় 1929 সালে, তারপর আফ্রিকা মহাদেশ, ইউরোপ, মিডল ইস্ট এবং আমাদের বাংলাদেশে 2019 সালে প্রথম দেখা যায়। চরফুরিদ, শেকল্ড, বাবা, মহিরা, বাল্লাপাড়া, বর্মছড়া, জিরি, কর্ণফুলি, পটি, আনোয়ারা এবং চট্টগ্রামে 14 জুলাই 2019 সালে প্রথম এটা রিপোর্টেড হয়। ঠিক আছে, আর এটা ট্রান্সবাউন্ডারি ডিজিজ। আমরা ধারণা করি যে ইন্ডিয়া এবং মায়ানমার থেকে বর্ডার ক্রস করে যে সমস্ত অ্যানিমেলগুলো আমাদের দেশে আসছে চোরাই পথে, ওইগুলোর মাধ্যমে হয়তো আমাদের দেশে এই ডিজিজটা আসছে। তো এখন আমরা যে ফিল্ডে যেটা পাচ্ছি, মূলত গরু আক্রান্ত হচ্ছে বেশি, গরুই মূলত আক্রান্ত হচ্ছে। মহিষে আসলে আমি শুনেছি বাট নিজের চোখে এখনো কোনো পেশেন্ট মহিষে পায় নাই। তো ছাগল বেড়াতেও হইতে পারে বাট এখনো আমার চোখে অন্তত পড়ে নাই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এপিডেমিওলজিক্যাল ডেটার মধ্যে, যে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে বেশি প্রাদুর্ভাব দেখা দেয়। বর্ষাকালে আমরা প্রচুর পরিমাণে আমরা দেখেছি, বর্ষাকালেও প্রচুর পরিমাণে ছিল। এখন আমরা হাসপাতালে প্রতিদিনই ল্যাম্পিস্কিন ডিজিজ পেশেন্ট পাই, খুব পাই। আগে FMD যেরকম মেজর প্রবলেম ছিল, আমার মনে হয় এখন সবচেয়ে বেশি মেজর প্রবলেম হয়ে দাঁড়াইছে ল্যাম্পিস্কিন ডিজিজটা। যে এটা ভাইরাসটা হিটে নষ্ট হয়ে যায়, সাধারণত 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে 2 ঘন্টা সাস্টেন করতে পারে, আর ইউজুয়ালি 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে সাথে সাথে নষ্ট হয়ে যায়। আবার অ্যালকালাইন pHটাকেও সে সংবেদনশীল, এটার প্রতি হাইলি সেন্সিটিভ, অ্যালকালাইন pH সে সহ্য করতে পারে না, বিশেষ করে 6.6 থেকে 6.8 pH হইলেই সে মূলত এখানে সাস্টেন করতে পারে না। অথবা এখানে আমরা একটা ট্রিটমেন্ট প্রিন্সিপাল পাই, যদি আমরা pH টাকে আরো বাড়ায় দিতে পারি অর্থাৎ অ্যালকালাইজার ইউজ করি, সেক্ষেত্রে এটা সংবেদনশীলতা বা সংক্রমণের হার কমে আসে এবং সংক্রমণের যে ড্যাপ সেটা কমে আসে। সাধারণত এটা মেকানিক্যালি ছড়াই, যা মশা, মাছি, আটালি ইত্যাদি যে ভেক্টরবর্ন ডিজিজ বলতে পারি আমরা। আবার অসুস্থ পশু রক্ত, দুধ, নাকের শ্লেষা, চোখের পানি, লালা সিমেন্ট ইত্যাদির মাধ্যমেও সুস্থ পশুতে ছড়াইতে পারে। এটা হলো ফিজিক্যাল কন্ট্যাক্ট, তার হলো ফোমাইট অর্থাৎ যন্ত্রপাতি, আসবাবপত্র যেগুলো আছে এগুলোর মাধ্যমে, কন্ট্যাক্টের মাধ্যমে এই রোগটা ছড়ায়। সেক্ষেত্রে যদি আমরা ফোমাইটকে কন্ট্রোল করতে পারি এবং মুভমেন্টকে রেস্ট্রিকশন করতে পারি, সেক্ষেত্রে সহজে আমরা ডিজিজের স্প্রেড এবং ট্রান্সমিশনকে কন্ট্রোল করতে পারবো। এটা বলা হচ্ছে যে হিউম্যানে সাধারণত ল্যাম্পিস্কিন ডিজিজের আসলে কোনো রেকর্ড পাওয়া যায় না, এটার জন্য বলা হয় এটা জেনোটিক না। আর এখানে আমরা যদি সোর্স অফ ভাইরাস বলি, যেখান থেকে মূলত ভাইরাসটা ছড়াচ্ছে, সেটাতে আমরা বলবো যে মূলত
যে এনিমেলের যে লাম যেটা হয়, লামটা যখন ফেটে যায় সেটা থেকে প্রচুর পরিমাণে ভাইরাস শেডিং হয়। সেখানে সেখানে যে লাম বা ফুসকা পড়ে, তারপরে চামড়ার যে আবরণ, এপিথেলিয়াল সেল, মিউকাস, এগুলোর মাধ্যমে ভাইরাসটা ছড়ায়। তারপরে অসুস্থ পশুর দুধ, রক্ত, নাকের শ্লেষা, চোখের পানি, লাল আসিমের ইত্যাদির মাধ্যমে ভাইরাস ছড়াইতে পারে। আমরা যদি দেখি বাংলাদেশে মর্বিডিটি এবং মর্টালিটি আক্রান্ত দেখার একটা খামারে 10-45% হতে পারে, আরো বেশি হতে পারে। আমরা কোনো কোনো ফার্মে দেখছি যে একটা একটা দুটো হয়েছে, সেখান থেকে পুরো ফার্ম প্রায় আক্রান্ত হয়ে গেছে। তারপর এরকম পেয়েছি যে না, একটা দুটো আক্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় যে মেজর কেস হলো মর্টালিটির হার, সাধারণত বাছর গুলাকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। যদিও বলা হচ্ছে যে বাংলাদেশে এটা মৃত্যুর হার 2-5%, কিন্তু রিসেন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি মৃত্যুর হার আরো অনেক বেশি, স্পেশালি মিল্কিং যে কাপ গুলা, মিল্কিং কাপ গুলা যেগুলো দুধের উপর ডিপেন্ডেন্ট মায়ের দুধের, এগুলাতে প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। খামারে তো বললামই আক্রান্তের হার 70-80% হয়ে যেতে পারে, মৃত্যুর হার 1-5% বা তার বেশিও হইতে পারে। আমরা যদি লক্ষণগুলো বলি, আসলে এই নোটটা যখন তৈরি করা হয় তখন যেরকম ছিল, আমরা এখন এটার লক্ষণ আরো বেশি ডাইভার্সিফাইড পাচ্ছি। আজকে আমি আমার অফিসে প্রায় 3-4 পেশেন্ট পেয়েছি। এটা একটা ছিল ব্রিস্কেট রিজিওনে সোয়েলিং, একদম মেজর সোয়েলিং ছিল। আবার একটাতে ছিল যে একটা পায়ে সোয়েলিং, আবার আরেকটাতে ছিল যে পিছনের পা, সামনের পায়ে সোয়েলিং, একটা যে পিছনের পায়ে সোয়েলিং, আমরা যখন যে ফ্যাটলক জয়েনের এখানে সোয়েলিং ছিল। আবার গতকাল বিকেলে আমি একটা পেশেন্ট দেখেছি যেটার যে যেটা অবস্থা ছিল যে ব্রিস্কেট রিজিওনটা এত বেশি সোয়েলিং হয়ে আছে যে মনে হচ্ছিল যে ফেটে পড়ে যাবে। সো ডাইভার্সিফাইড লক্ষণ আমরা পাচ্ছি। আর সেখানে যেটা হয়, যদি প্রথম থেকে যখন ডিজিজ আউটব্রেকটা হয়, শুরু হয়, তখন যদি চিকিৎসা করা হয় তখন দেখা যায় যে চিকিৎসা করলে অনেক সময় ভালো হয়ে যায় এবং ফার্দার কমপ্লিকেশন তৈরি হয় না। বাট যখনই লামটা ফর্ম করে এবং কোনো কারণে লামটা র্যাপচার হয়ে যায়, তখন কিন্তু আসলে এটাকে ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায়। প্রথম দিকে যে লামগুলো গোটা গোটা দেখা যায়, অনেকে অ্যালার্জি মনে করে বা এরকম কোনো এমনি গুরুত্ব দিতে চায় না, বাট পরে আস্তে আস্তে এটা টেনিস বলের মতো বড় হয়ে যায় এবং আসলে লিম্ফ নোডগুলো ফুলে ওঠে। এবং একটা পর্যায়ে দেখা যায় যে নিচের আন্ডারলাইং মাসলগুলো সহ স্কিনটা কি হয়, একটা কি বলবো, স্কার টিস্যুর মতো একটা স্লাফ অফ হয়ে যায়। আন্ডারলাইং মাসলগুলো সহ সে লাম্প স্লাফ অফ হয়ে যাচ্ছে, খসে পড়ে যাচ্ছে, তখনই আসলে মূলত প্রবলেমটা হয়। এবং সেখানে কি হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো যে এটা সহজে হিল হতে চায় না, কারণ এখানে এক্সুডেটিভ ব্রায়াথিসিস হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে উজিং হতে থাকে এবং আশেপাশে যে টিস্যুগুলো আছে সেগুলো একটা সেক্রেটরি ফর্মে চলে আসে। আলটিমেটলি কোনোভাবে এটাকে কন্ট্রোল করা যায় না এবং আমি দেখেছি খুব ভয়ঙ্কর মৃত্যু দেখেছি কয়েকটা অ্যানিমেলের। সেক্ষেত্রে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রোল করা সম্ভব। আর আমরা যদি চিকিৎসার কথা বলি, যেহেতু ভাইরাল ডিজিজ, এটা সেটা কোনো স্পেসিফিক চিকিৎসা নাই। তো আমি আমার ফিল্ড এক্সপিরিয়েন্স যেটা দেখেছি যে আমার নিজেরও পক্স হয়েছিল, তখন ডক্টর অ্যাসাইক্লোভিন নামে একটা প্রোডাক্ট আছে যেটা মার্কেটে পাওয়া যায়, ভাইরাস নামে পাওয়া যায়, এটা আমি ব্যবহার করি এখন এবং খুব সফলতার সাথে ব্যবহার করি। তবে এটা সফলতার একটা লিমিট পর্যন্ত, অর্থাৎ যখন লামগুলা জাস্ট গ্রোয়িং স্টেজে আছে, মানে মাত্রই মানে ইনফেকশন হয়েছে এবং কেবলমাত্র এটা রোগটা দেখা দিয়েছে, তখন দেখা যায় যদি আমরা অ্যাসাইক্লোভিনটা ব্যবহার করি তখন খুবই খুবই ভালো রেসপন্স পাওয়া যায়। কিন্তু যখন লামগুলো রাপচার হয়ে যায় বা লামগুলো পুরোপুরি ফর্ম হয়ে যায়, তাহলে আসলে ভাইরাসে কাজ করে না। সেটা আমরা প্রথম দিকে যেটা করি, আমরা ইন্ডিয়ান একটা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা মডেল ট্রিটমেন্ট আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে যতক্ষণ পর্যন্ত লামগুলো রাপচার হয় না বা একেবারে ইনিশিয়াল স্টেজে থাকে, সেখানে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো তাকে একটা কমফোর্ট প্রোভাইড করা, যে প্রচন্ড ব্যথা হয়। আমাদেরও যাদের পক্স হয়েছে আমরা বুঝতে পারি কি ভয়ঙ্কর ব্যথা হয়, ব্যথাটাকে কন্ট্রোল করা এটা হলো প্রথম কাজ। সাথে জ্বর হয়, জ্বর এবং ব্যথা দুইটাকেই কন্ট্রোল করা। এই জন্য আমি যেটা বলি যে অ্যান্টি ইনফ্লামেটরি প্লাস অ্যান্টিপাইরোটিক একসাথেই দেওয়া যাবে। আমাদের মার্কেটে যেমন মেলোক্সিকাম প্লাস যেগুলো প্রোডাক্টগুলো আছে, মেলোক্সিকাম প্লাস প্যারাসিটামল, মেলিবেট প্লাস আছে, 103 আছে, ইনসেপ্ট খুবই ভালো কাজ করে, 103টা বিশেষ করে, টলফেনামিক অ্যাসিড আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর অনেকে আবার আমাদের নিম পাতার রস ব্যবহার করতে বলে, যেটা আসলে অ্যান্টিভাইরাল কিছু অ্যাক্টিভিটি আছে এবং সেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আরেকটা খুবই যে সফলতার সাথে আরেকটা বিষয় ব্যবহার করে, সেটা অ্যালকালাইজার। আমরা অ্যালকালাইজার হিসেবে খাবার সোডা ব্যবহার করি, সেটা 1%, অর্থাৎ 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। আমরা যে খাবার পানি দেই, খাবার পানিতে যদি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হিসাব করে আমরা খাবার সোডা দিই, ইট ইজ এ ভেরি গুড অ্যালকালাইজার এবং তার পিএইচটা দেখা যায় যে 7, 8, 9 হয়ে যায়।
সেক্ষেত্রে তার যে ভাইরাসের গ্রোথটা সেটা কমে আসে। এবং আমি আমি আরো যেটা করি যে অ্যালকালাইজার দিয়ে পুরো খামারটাই ওয়াশ করে দিই। আমি বলি যে পুরো খামার, সম্পূর্ণ খামার অ্যালকালাইজার দিয়ে খাবার সোডা দিয়ে ওয়াশ করবেন প্রতিদিন। যখনই ওয়াশ করা হবে খাবার সোডা দিয়ে ভালো করে, যদি ফ্লোরটাকে স্ক্র্যাচিং করে ভালোভাবে ওয়াশ করা হয়, দেখা যায় যে ডিজিজের কি বলে আমরা ট্রান্সমিশনের রেটটা কমে আসে এবং পরবর্তীতে প্রিভেন্ট করা, কন্ট্রোল করা সহজ হয়ে যায়। আরেকটা বিষয় আমি করি যেটা একটোপ্যারাসাইটাল, আমি যদি প্রিভেনশন করতে একটোপ্যারাসাইটাল, আমার এখানে একটা বড় একটা খামার আছে, আমি জানি না লাভিব দিয়েছিলে কিনা, ওই যে প্রিন্স বেকারি, প্রিন্স ডেইরি ফার্ম, তাদের টোটাল প্রায় 300 মতো গরু আছে। তো কয়েকবারই আউটব্রেক হয়েছে তাদের, প্রথমবার যখন আউটব্রেক হয় সম্ভবত 2টা বা 3টা গরুতে তাদের প্রথম দেখা দেয়। দেখা দেওয়ার পরে আমি তার ফার্মের সমস্ত গরুকে আইভারমেক্টিন দিয়ে দিই, এবং সৌভাগ্যের বিষয় হলো বাকি অ্যানিমেলগুলোতে আর অসুস্থতা দেখা যায় নাই। কারণ মজার বিষয়, আইভারমেক্টিন দেওয়ার পরে একটা অ্যানিমেলের বডিতে 14 দিন পর্যন্ত আইভারমেক্টিনটা কার্যকর থাকে, অর্থাৎ 14 দিনের মধ্যে তাকে আর মশা মাছি কামড়ায় না। এটা তোমরা কেউ চাইলে এটা দেখতে পারো ট্রায়াল দিয়ে, কারণ তার বডিতে এটা থেকে যায় এবং কামড়াইলেই সেটা প্যারালাইজ হয়ে যায়, আলটিমেটলি মরে যায়। সেক্ষেত্রে তোমরা যারা খামারে প্র্যাকটিস করবে, তো সেক্ষেত্রে যেটা করবে, যদি কোনো আউটব্রেক হয় তাহলে সবগুলোকে আইভারমেক্টিন দিয়ে দিতে পারো, এবং মশা মাছি তাড়ানোর জন্য কিছু আমি বলবো যে এটা ফিল্ড টেকনিক। আমি যদি বলি, আমি যেটা করি যে বাজারে যে পাওয়া যায় যেটা কাপড়ের গুলি বলে বা ন্যাপতালিন বলে, আমরা আমি যেটা করি যে নেট ব্যাগ আছে না, নেট ব্যাগের মধ্যে 4টা 5টা করে ন্যাপতালিনের গুলি দিয়ে দিয়ে ফার্মের চারপাশে অর্থাৎ ঘরের ভিতরে ঝুলাই দেয়, একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়। ওই গন্ধে কি আসে না, মাছি আসে না, মশা অবশ্য খুব বেশি কমে না, বাট মাছি কিন্তু আসে না ওই মানে কি বলে ওই ন্যাপতালিনের গন্ধে। এটা তো এটা খুব ভালো একটা কার্যকর পদ্ধতি হতে পারে। এবং মাছি তাড়ানোর জন্য আরো কিছু ওষুধ মার্কেটে পাওয়া যায়, যেমন অ্যাক্টোনিল আছে, এগুলো ব্যবহার করা যায়। এরপরে অনেকে আছে যে কেরোসিন তেল স্প্রে করে, অনেকে আছে পেট্রোল স্প্রেটা কার্যকর নেই একেবারেই, কারণ হলো পেট্রোল খুবই ভোলাটাইল, স্প্রে করার সাথে সাথে সে বাতাসের সাথে মিশিয়ে যাচ্ছে, অতএব পেট্রোল ব্যবহার করার দরকার নেই। তারপিন তেল, আইভারমেকটিন, অ্যাক্টোনিল, এটা এনাফ তোমার অ্যাক্টোপ্যারাসাইট কন্ট্রোল করার জন্য। এরপরে আসি যে যখন যে সোলেন যে জয়েন্ট গুলো ফুলে যায় অথবা ব্রিস্কেট রিজিওনে এডিমেটাস সোয়েলিং হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফুসিড ইউজ করতে পারি, ফুসিড বা ল্যাসিডস ইউজ করতে পারি। এটাতে কিছু হবে কি ইউরিনারি অ্যাসিডিফায়ার, এগুলো তার বডি থেকে ফ্লুইড এক্সক্রিশনটা বাড়ায় দিবে এবং সেটা কমতে পারে, বাট এগুলো যে খুব যে রিমার্কেবল ইফেক্ট আছে বিষয়টা এরকম না। যেহেতু অনেক ক্ষেত্রে আমরা এগুলো দিই না, কারণ ট্রিটমেন্ট খরচ বাঁচানোর জন্য এটা আমরা করি। আবার যেহেতু বাছুরে যদি হয় তাতে দেখা যায় যে তার রেসপিরেটরি অবস্ট্রাকশন দেখা দেয়, নিউমোনিয়া দেখা দেয়, এটা আসলে আমরা বলবো যে মেকানিক্যাল নিউমোনিয়া। মেকানিক্যাল কাজটা এরকম, যেমন যদি তার নেজাল ক্যাভিটির আশেপাশে এবং ট্রাকিয়ার আশেপাশে নেক রিজনে যখন প্রচুর পরিমাণে লাম্প হয়, তখন আসলে ট্রাকিয়ার মধ্যে প্রেশার পড়ে এবং ট্রাকিয়ার মধ্যে প্রেশার পড়ার কারণে আলটিমেটলি সে তার রেসপিরেটরি অবস্ট্রাকশন তৈরি হয়, যেটাকে আমরা মেকানিক্যাল নিউমোনিয়া বলতে পারি। সেক্ষেত্রে আমরা আসলে খুব বেশি কিছু এখানে করার নাই, যদি যদি লাম্পটাকে কন্ট্রোল করা না যায় সেক্ষেত্রে সালবিটামল এবং স্টেরয়েড ইনহেলার যেগুলো পাওয়া যায় মার্কেটে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন সেই অ্যান্টিবায়োটিক আসলে আমরা কোন পর্যায়ে ব্যবহার করবো, অনেকে আছে যে ওদিন দেখলাম কোথায় একটা জিনিস লিখলো যে জ্বর মানে জ্বর হইলে যে স্যাফ্রাজল দিতে হবে, এরকম না, এটা ভিটামিন, স্যাফ্রাজল কোনো ভিটামিন না, আপনার যে প্রয়োজন হবে শুধু অ্যান্টিবায়োটিক ইউজ করে। এখানে বুঝতে হবে যে আসলে কোন কি ধরনের অ্যান্টিবায়োটিক আমার প্রয়োজন। একটা ধরনের তার স্কিন স্কিন ওপেনে স্কিনের আপার পোর্শনে যেখানে রাপচার হয়ে যাচ্ছে, স্কিনটা ওপেন হয়ে যাচ্ছে, সেখানে পাস ফর্মিং ব্যাকটেরিয়া গ্রো করবে, ডেফিনেটলি মোস্ট অফ দেম আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সেক্ষেত্রে আমরা পেনিসিলিন ড্রাগ অফ চয়েস আমরা ব্যবহার করতে পারি এবং লোকাল ড্রেসিং করতে পারি, ইটস এনাফ। কারণ অ্যানোরবিক ব্যাকটেরিয়া গ্রো করার কোনো সুযোগ নেই, কারণ যদি আমরা নিয়মিত ড্রেসিং করি তাহলে অ্যানোরবিক ব্যাকটেরিয়া গ্রো করবে না, এবং পেনিসিলিন সেখানে এনাফ, ঠিক আছে, সেখানে পাস ফর্মেশন হবে এবং পেনিসিলিন দিয়ে লোকালি ওয়াশ, পেনিসিলিন দিয়ে লোকালি ওয়াশ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যদি আমার মনে হয় না আরো বেশি জটিল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, তখন সেখানে আমি পেনিসিলিনের জায়গাতে আরো কিছু অ্যান্টিবায়োটিক অ্যাড করতে পারি, পেনিসিলিন বাদ দিয়ে। তো তখন আরো যদি আমরা সেফট্রাক্সন বা সেফট্রাক্সন ইউজ করি অথবা সিপ্রোফ্লক্সন ইউজ করি অথবা মারফ্লক্সন ইউজ করি, এটা ডক্টর চয়েস। এটা হলো ড্রেসিং করা, যে লাম্প ফেটে যাওয়ার পরে নাম্বার ওয়ান ট্রিটমেন্ট, যে কোনো ওন হিলিং এর জন্য এক নাম্বার চিকিৎসা হলো ড্রেসিং করা। যত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হোক, যদি প্রপারলি ড্রেসিং করা না হয় তাহলে কোনো লাভ হবে না। এই জন্য অ্যান্টিবায়োটিক পাউডার ব্যবহার করা যেতে পারে, পপিসেপ, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম পারমাঙ্গানেট, লোবল সাইডিন, এগুলো ব্যবহার করা যেতে পারে। এখানে কয়েকটা বিষয় যে পপিসেপ, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম পারমাঙ্গানেট, লোবল সাইডিন সবগুলোই কিন্তু বার্নিং সেন্সেশন তৈরি করে, আর বার্নিং সেন্সেশন যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমরা আর্টিসিটি ব্যবহার করতে পারি, যেটা জেনশিয়ান ভায়োলেট বলা হয়।
মার্কেটে বাওয়েলা নামে পাওয়া যায়, আমি আসলে আপডেট করার সময় পাই না এই নোটটা, এই জন্য এটা অবস্থা রয়ে গেছে। বাওয়েলাটা আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাইতে পারি। এ ছিল আমার ট্রিটমেন্ট রিলেটেড মোটামুটি কথাবার্তাগুলা। আর এটা হলো যদি সম্ভব হয় অ্যানিমেলটাকে আলাদা করে ফেলা এবং মশারির মধ্যে রাখা, যাতে মশা মাছির কন্ট্যাক্টে না আসে। তার যদি বাইরে থেকে আমরা আনি কোনো একটা অ্যানিমেল, সেটাকে কোয়ারেন্টাইন টাইম একটি 2 সপ্তাহ কোয়ারেন্টাইন করে তারপরে আমরা যদি মূল ফ্লকে যোগ করি তাহলে আমার ফ্লকটা সেভ হয়ে যাবে। এখনো সেই যে এলএসডির পরবর্তী যে সিকিউরিটি গুলো আছে, যেটা হলো চামড়া নষ্ট হয়ে যায়, তার প্রজনন ক্ষমতা কমে যায় প্রচন্ড ভাবেই, তারা অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, একেবারেই খাওয়া দাওয়া করতে চায় না, অপারেশন হয়ে যেতে পারে, অ্যানেস্থেসিয়া ডেভেলপ করতে পারে এবং ম্যাসেজ হইতে পারে। ম্যাসেজ আমরা দেখেছি যে যে ওলান বা আডার আশেপাশে এলাকাতে যেখানে লাম ছিল, লামগুলো রাপচার হয়ে গেছে এবং তখন যে ম্যাসেজ আছে ডেভেলপ হয়, এটার মূলত একেবারেই ড্যাঙ্গেরিয়াস ম্যাসেজ ডেভেলপ করে। আর মৃত্যু ঝুঁকি তো আছেই, লার্জ এনিমেলও মারা যেতে দেখছি এবং স্মল যে বাছরগুলো তো আছেই। আসলে প্রতিরোধ এবং প্রতিরোধ ব্যবস্থা যদি আমরা বলি, যে ভ্যাকসিন দেওয়া, গোটপো ভ্যাকসিন আমাদের দেশে ব্যবহার হচ্ছে, যেটা আমরা বাছরের ক্ষেত্রে 0.5 ml চামড়ার নিচে, বড় গরুর ক্ষেত্রে 1 ml চামড়ার নিচে বলা হয়। আবার কেউ আমরা কেউ কেউ বলতেছি যে 0.25 ml যদি ইন্ট্রাডার্মাল দেওয়া হয় তখন এটা ভালো রেসপন্স করে, এটা ব্যবহার করতে পারি। বিভিন্ন কোম্পানির লাপি ব্যাগস এরকম না বিভিন্ন কোম্পানি পাওয়া যাচ্ছে, যদিও এই মুহূর্তে আসলে মার্কেটে খুব একটা নাই, ক্রাইসিস পড়ে গেছে। ভ্যাকসিন একটা কার্যকর উপায়, আর হলো যে মশা মাছি কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা, সেক্ষেত্রে নেগোবন, তারপরে যে আমি আগেই বললাম যে আইভারমেকটিন, অ্যাক্টোনিল, এগুলো স্প্রে করার মাধ্যমে, যে তারপরে ন্যাপথালিন, তারপরে টারপিন অয়েল অফ টারপেন্টাইন, এগুলো ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যাকটেরিয়াগুলোকে কন্ট্রোল করতে পারি। আর যে অসুস্থ পশুগুলোকে আলাদা করে রাখা এবং সফট ব্যাডিং, যাতে তার স্কিন ইঞ্জুরি আরো বেশি না হয়, এবং যতটুকু সম্ভব ওই সময় তাকে, যেহেতু প্রচুর পরিমাণে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে, রিজেনারেশনটাকে ট্রিগারিং করার জন্য আমরা অ্যামিনোভিট বা অ্যামিনো অ্যাসিড যেগুলো ব্যবহার করতে পারি, গেইন ফাস্ট আছে মার্কেটে, অ্যামিনোভিট প্লাস আছে, তারপরে আরো বিভিন্ন কোম্পানিগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারি এবং তাকে যতটা সম্ভব একটু ইম্প্রুভ খাবার দিতে পারি, কারণ এমনি খাবার সে কম খাচ্ছে, যদি একটু ভালো খাবার দিতে পারি তাহলে তার রিকভারির জন্য খুব সহজ হবে। এই ছিল আমার মোটামুটি ভাবে ল্যাম্পিসিন কিজ নিয়ে আলোচনা। আমার মনে হয় এখন আমরা একটু ওপেন আলোচনা যেতে পারি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, যেহেতু স্যার আমরা মানে ইন্টার্নশিপে তো স্যার হচ্ছে আমরা যখন আসছি, তারপরে আমাদের ফিল্ডের সাথে আমরা মানে পরিচিত হয়েছি, তখন দেখা গেছে যে মানে আমরা হাতে কলমে যা শিখছি তা আমাদের বইয়ের সাথে অনেক কিছু মিলে না, তো এটাই স্বাভাবিক। তো এটার সাথে স্যার একটা জিনিস এলএসডির সাথে কনফিউশন যেটা হচ্ছে আমাদের স্যার, অনেকে দেখা যায় যে প্রথমে আমরা ড্রাগ অফ চয়েস আমরা স্টেরয়েডে চলে যাই, তো এমনিতে স্যার হচ্ছে আমরা জানি এটা মানে স্টেরয়েড আমাদের জন্য ইমিউনিটি ডেফিসিয়েন্সি করতে পারে, তো এমনি একটা ভাইরাল ডিজিজ, তো এটা স্যার কতটুকু যুক্তিযুক্ত? ইভেন স্যার অনেকেই করে, কোয়াকরা তো স্যার মানে অহরহ করতেছে, অনেক ভেটরাও স্যার মাঝে মাঝে করে থাকে, তো স্যার মানে আমরা স্টেরয়েডটা স্যার যদি মানে কখন ইউজ করতে পারি, যদি আমাদের একদম মানে ইউজ করার প্রয়োজনই হয়? আসলে স্টেরয়েড যারা ইউজ করে তারা কতটা সাইন্টিফিকলি ব্যবহার করে এটা আমি জানি না। আমি বলতে চাই যে আমি কেন স্টেরয়েড ব্যবহার করব, এটা আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি বলি যে স্টেরয়েড কি ভাইরাল ডিজিজের জন্য স্পেসিফিক কোনো ড্রাগ, যে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে স্টেরয়েড কোনো অ্যান্টিভাইরাল অ্যাকশন আছে, অবশ্যই নাই, এরকম কোনো ডকুমেন্ট কেউ দেখাইতে পারবে না যে স্টেরয়েড অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে। এটা হয়তো আমরা যারা ব্যবহার করে তারা হয়তো বলবে যে হ্যাঁ এটা ভালো অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে আমরা স্টেরয়েডকে ব্যবহার করতেছি, বাট মূল প্রবলেমটা হলো আরেকটা বিষয় মনে রাখতে হবে, স্টেরয়েড কিন্তু ইমিউনো সাপ্রেশন ড্রাগ, ঠিক আছে? যখনই স্টেরয়েড ইউজ করা হবে অ্যানিমেলের নর্মাল যে ইমিউনিটি স্ট্যাটাস সেটাকে ফল করবে, আলটিমেটলি ফল করবে, তো সেক্ষেত্রে কমপ্লিকেশন আরও বেড়ে যাবে, কারণ ভাইরাল ডিজিজকে প্রিভেন্ট করার জন্য আমার নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি হলো ওই অ্যানিমেলের ইমিউনিটি স্ট্যাটাসকে বুস্ট আপ করা। আলটিমেটলি যখন 3 থেকে 7 দিন সময় পার হয়ে যাবে তার অ্যানিমেলের বডিতে নিজে নিজেই কী হবে, ইমিউনিটি ডেভেলপ হবে ওই স্পেসিফিক মানে অর্গানিজমের এগেস্টে এবং সে রিকভার করবে। এখন যেহেতু আমি ওই সেক্ষেত্রে কী করতেছি না, আরো ইমিউনিটিকে ফল করে দিচ্ছি, স্টেরয়েড ইউজ করতেছি, তাহলে কি হবে, আরো তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য কোনোভাবেই স্টেরয়েড ইউজ করাটাকে আমরা সাইন্টিফিক ইউজ বলতে পারি না, এটাকে ডক্টর চয়েস বলার কোনো সুযোগ নাই যে একজনে বিকল্প ভালো বিকল্প হিসেবে ব্যবহার করতেছে, কারণ আমি বলবো এখানে স্টেরয়েড ব্যবহার করার কোনো যুক্তি থাকতে পারে না। এটা শুধু এটা না, যে কোনো বায়োলজির ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করার কোনো সুযোগ নেই, সাইন্টিফিক্যালি আমরা এটা কোনোভাবে বলার সুযোগ নেই যে এখানে স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে বা জেলে কোনো উপকার আছে,
বরং এর দ্বারা ক্ষতি হবে, উপকার হবে না। জি স্যার, অবশ্যই এটা আসলে সবার মনে রাখা উচিত। আমরাও মানে মাঝে মধ্যে দেখি যে এই মানে রং প্র্যাকটিসটা অনেকে করে থাকে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা যেটা কনফিউশন সেটা হয় আমাদের যে ভ্যাকসিনটার ক্ষেত্রে, তো ভ্যাকসিনটার ক্ষেত্রে আমরা তো জানি স্যার শিপবোর্ড পক্স ভ্যাকসিন আমরা ইউজ করি, তো স্যার মানে এটার কি কোনো মানে রিসার্চ কোনো ডাটা আছে যেটা দিয়ে আমাদের হচ্ছে এলএসডি এর পক্ষে মানে বিরুদ্ধে আমরা কোনো করতে পারবো, মানে প্রতিরোধ ব্যবস্থা করতে পারবো? সারা পৃথিবীতেই গোটপক্স ভ্যাকসিনটাকে ল্যাম্পি স্কিন প্রিভেনশনের জন্য ব্যবহার করা হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশের যে নিজস্ব স্ট্রেন থেকে ভ্যাকসিন ব্যবহার করার পদ্ধতি চলছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যেটা হচ্ছে, এরা ফ্যামিলি একই, সেক্ষেত্রে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এবং এটা করা হচ্ছে বিশ্বব্যাপী, এটা করা হচ্ছে যে গোটপক্স ভ্যাকসিন দিয়ে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রিভেনশনের চেষ্টা করা হচ্ছে, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইডলি এটা সাইন্টিফিক্যালি অ্যাপ্রুভ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে ওদের ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি পক্স বিরোধী ফ্যামিলি, এর মধ্যেই সেগুলো আলাদা। আবার যে স্ট্রেন যেটাকে আমরা বলি ক্যাপ্রি পক্স, শিপ পক্স, কোট পক্স, এগুলো আলাদা ভাবে হচ্ছে, এবং সেখানে পক্স ফ্যামিলি একই হওয়ার কারণে মানে যে ইমিউনিটি ডেভেলপ হচ্ছে সেটা সবগুলোকেই সাপোর্ট দিচ্ছে। জি স্যার, আমাদের অনেক সময় স্যার আমাদের অনেক সময় হ্যাঁ স্যার আমাদের অনেক সময় খামারিদের প্রশ্ন থাকে যে আক্রান্ত যে গরু তার দুধ অথবা মাংস কি মানে গ্রহণ করতে পারে কিনা, অথবা বাজারজাতকরণ করতে পারে কিনা, সেটা যদি যখন হিল হয়ে যায় এটা কি করা যাবে কিনা? এখানে দুধ এবং মাংস মানুষের খাবার জন্য আসলে কোনো কমপ্লিকেশন নাই এবং কোনো কন্ট্রাইন্ডিকেটেড না, সে দুধ খেতে পারে যদি চিকিৎসা অবস্থায় সে দুধ দেয়, দুধ খেতে পারবে। আর যদি চিকিৎসা অবস্থায় বা আফটার রিকভারি অ্যানিমেলটা রিকভার করার পরে মাংস খেতে পারবে, এতে আসলে কোনো সমস্যা নাই। এটা জনোটাইক ইম্পর্টেন্স না থাকার কারণে এটা খাইতে আমরা না করতে পারি না, বা যদি জবাই করে সুস্থ হওয়ার পরে খেতে পারবে, কোনো সমস্যা নাই। স্যার, ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা শুরুতে মানে কমন, সবচেয়ে কমন যেটা সেটা আমরা জানি যে লাম্প তৈরি হওয়া, এছাড়াও স্যার আমাদের মানে নতুন ডাক্তার হিসেবে আমাদের কোন কোন দিকগুলো দেখা উচিত যদি লাম্প মানে লাম্পি স্কিন ডিজিজের অন্য কোনো ফর্ম যেটা আমাদের একটু দেখা উচিত সেভাবে আর কি? ইদানিং যেটা পাচ্ছি লাম্প শুরু হওয়ার আগেই তাদের যে এক্সুডেটিভ ডায়াথিসিস, যদি আমরা বলি যে স্পেশালি ব্রিস্কেট রিজিওনে যদি প্রেগন্যান্ট অ্যানিমাল হয় তাহলে একদম ব্রিস্কেট থেকে শুরু করে আড়ার পর্যন্ত সোয়েলিং পাচ্ছি, যেখানে মানে ফ্লুইডি একটা সাব জমা হয়ে যাচ্ছে এবং ফ্লুইড জমা হয়ে জায়গাটা ফুলে যাচ্ছে। এবং আমরা যেটা আরো পাচ্ছি যে ম্যাটা কার্পাল এবং ম্যাটা টার্সাল বোন যদি আমরা বলি, যে সামনে পা বা পিছনে পা যে কোনো জায়গাতেই কোনো একটা পা ফুলে যাচ্ছে, আজকেও একটা অ্যানিমালের কোনো লক্ষণ নেই, জাস্ট পা ফুলে গেছে, আলটিমেটলি সেটা হয়তো 2-3 দিন লাগবে, বাকি লাম্পগুলো দেখা যাবে। সেক্ষেত্রে আমরা যদি কোনো বডিতে সোয়েলিং পাই, সেখানে এমনিতেই একটা পেন হইতে পারে, লোকালাইজ পেন, ব্যথা হইতে পারে, ব্যথার কারণে পেন হইতে পারে, সেটা একটা বিষয়। তো যখনই জেনারেলাইজ ফিভার থাকবে এবং সেটা কন্টিনিউ হবে, যদি বডি কোথাও সেকেন্ড কোনো লাম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা ধরে নিতে পারবো যে লাম্প স্কিন ডিজিজ। অপরকারে যে একটা গরু খুঁড়ে খুঁড়ে হাঁটছে, কেউ একটা তাকে বাড়ি দিছে এক জায়গাতে, আঘাত পাইছে, সে জাস্ট ওই জায়গাটাতে একটা ট্রমেটিক ইঞ্জুরি টাইপ কিছু থাকবে, বাট লোকালাইজ যে একটা সোলেনের সাথে সাথে এবং আমি যদি কোনো আঘাত পাই জাস্ট ওই জায়গাটা কিন্তু ফুলে ওঠে, বাট খুব বেশি যে ফ্লুইড অ্যাকুমুলেশন বিষয়টা এরকম না। বাট যে আমরা লাম্প স্কিনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে পুরো একটা পা ফুলে গেছে, বা 6-7-8-10-1 এক ফুট জায়গা পর্যন্ত ফুলে গেছে এবং সে তার টেম্পারেচার আছে, আলটিমেটলি সেটাকে আমরা লাম্প স্কিন ডিজিজ ধরে নিতে পারি। থ্যাংক ইউ স্যার। আরো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ করবে কিনা? আরেক বিষয় হলো আমি আরো কিছু কাজ করি, দেখা যাচ্ছে যে যদি পাবলিক ইন্টারেস্টেড হয়, খরচ করতে রাজি হয়, খুব বেশি তো খরচ না, নর্মাল সেলের সাথে যদি আইভি সোডিবাই কার্ব দেওয়া যায় খুব দ্রুত রেসপন্স করে, নর্মাল সেলের সাথে আইভি আমাদের ফিল্ডে যে অ্যাসপিনেট বা নালাসিড বা সোডিকার্ব এগুলো পাওয়া যায়, আমরা জাস্ট 100 ml একটা বোতল 50-100 এর জন্য ব্যবহার করতে পারি, এটা খুবই ভালো রেসপন্স করে, কারণ তার টোটাল বডিতেই তার বডি পিএসটা রেইজ করতেছে এবং আলটিমেটলি ভাইরাসটা যেহেতু অ্যালকালাইন মিডিয়াতে সেন্সিটিভ এবং তারা সাস্টেন করতে পারে না, এটাও একটা প্রিভেনশনের ভালো একটা উপায় হতে পারে, স্পেশালি প্রাথমিক অবস্থায় যদি এটা করি আমরা খুব দ্রুত আমরা রেসপন্স পাই। জি স্যার, এখন হয়তো বা আর প্রশ্ন মনে হয় আর কেউ করবে না,
তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, এত মানে আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও এত সময় দেওয়ার জন্য, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে আমরা অনেক কৃতজ্ঞ স্যারের কাছে। তো এখন সবার উদ্দেশ্যে, আমরা আমাদের যারা দেখছে তাদের সকলের উদ্দেশ্যে এখন আমরা লাবিব ভাইকে, আমাদের সাধারণ সম্পাদক তাসমির রায়ন লাবিব ভাইকে অনুরোধ করব, উনি যদি একটু কিছু বলেন। ওকে, স্পিকার বিয়ে দিয়ে দাও, ওর ফেসটা সবাই দেখো। ধন্যবাদ লিসা। প্রথমে আসলে ধন্যবাদ জানাতে চাই হচ্ছে নুরুল আলম স্যারকে। স্যার আসলে এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছে, স্যার যে কি পরিমাণে ব্যস্ত থাকে এটা হচ্ছে আমরা সেই ব্রাউন বেরিয়া থেকে দেখে আসছি। যে ইন্টার্নশিপে গেছিলাম তার আগেও গেছিলাম, তো স্যার এত সময়ের মানে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছে এই জন্য আসলে অনেক ধন্যবাদ। আর স্যার এত কম সময়ের মধ্যে যে আমাদের এতগুলো ইনফরমেশন দিছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় কিছু। কারণ আমরা যারা ফিল্ডে মানে যাওয়া শুরু করছি কিংবা হচ্ছে অলরেডি কিছুদিন আগে থেকে যাই, কিন্তু আমাদের আসলে এতটা এক্সপোজার আমাদের পাওয়া হয় না, তো আমরা অনেক সময় অনেক প্রবলেম ফেস করি। তো স্যার আপনাদের এই ছোট ছোট মানে উপদেশগুলো আর ছোট ছোট এই যে এইসব মানে জ্ঞানগুলো আমাদের জন্য আসলে অনেক বড় কিছু। এখন স্যার আসলে আমাদের আর মানে আর বেশি কিছু বলার নাই, আমরা অনেক কিছু জানছি এই প্রোগ্রামের মাধ্যমে। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের দর্শক যারা ছিল তারা অনেক কিছু জানতে পারছে, আর জুনিয়র যারা আছে তারা আসলে অনেক উদ্বুদ্ধ হয় স্যার আপনাকে দেখে, আপনাকে দেখে আসলে অনেক মোটিভেশন পায়। তো ইনশাল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে তারা আরো বেশি করে মোটিভেশন পাবে। আর স্যার গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আসলে প্রথম থেকেই কাজ করতেছে যে যাতে মানে কোয়ালিটিফুল ভেটেরিয়ান বাংলাদেশে তৈরি হয়। আমরা আসলে সব সময় জেলা উপজেলা সব ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে কোয়াকদের দূরত্বটা আমরা যাতে কমাইতে পারি, যাতে আমাদের এই পেশার সাথে আমরা আমাদের নিজেদের আরো ভালো করে সম্পৃক্ত করতে পারি। তো ইনশাল্লাহ স্যার আমরা সামনে এইভাবে কাজ করে যাব। স্যার আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। সম্পূর্ণ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যার আবার ধন্যবাদ জানাই স্যার আমাদের সময় দেওয়ার জন্য। স্যার মানে এতটুকুই। আচ্ছা, তো আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই, এতক্ষণ মানে এত সময় ধরে এত গুরুত্বপূর্ণ একটি আলোচনার সাথে যুক্ত হওয়ার জন্য। আর বিশেষ ধন্যবাদ জানাই আমাদের স্যারকে, কিছু কিছু ট্রিটমেন্টের কিছু বিষয় বললো, প্লাস হচ্ছে ভেক্টর গুলা যে কিভাবে আমরা সেটা নিধন করতে পারি বিভিন্ন ধরনের ন্যাপথালিন টারপান্টাইল অয়েল দিয়ে, কারণ হচ্ছে এটা ট্রান্সমিট করে মূলত ভেক্টরি, তো এগুলো নিধনের মাধ্যমে অথবা এনিমেলকে আমরা আইসোলেশনের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি সহ বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছে এই নবীন ভেট হিসেবে। অথবা কাজ করতে গিয়ে আমরা যে প্রবলেম গুলো সলভ করি তা স্যারের বক্তব্য থেকে অনেকখানি কমে আসবে আমাদের, সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি ভবিষ্যতে এরকম আরো গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারবো। স্যারকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এবং উপস্থাপিকা সামিয়া খান লিসা এবং তাসমির রায়ান নাবিব, শফিকুল ইসলাম, যারা জাহিদুল ইসলাম ডালি, যারা আমাদের স্ক্রিনে আছো, এবং আমি জানি স্ক্রিনের বাইরেও একটা টিম কাজ করেছো। আসলে টিম ওয়ার্ক ছাড়া কখনো ভালো কাজ করা যায় না, আমি এটা টিম ওয়ার্ককে খুব পছন্দ করি এবং আমার টিমে লাইভ কিছু সময় কাজ করেছো, এজন্য আমি আশা করি আমার তোমাদের সাথে কোনো না কোনো টিমে একসাথে কাজ করার সুযোগ হবে। এবং আমি আর আমি আসলে একসঙ্গে শুরু করেছিলাম আমাদের বাংলাদেশ ব্যাটারি কনসালটেন্ট কমিউনিটির মাধ্যমে বারবার বিভিন্ন টেকনিক্যাল সেশন নিয়ে লাইভ করার, বাট এত বেশি ব্যস্ত হয়েছি এখন, আর আমার বাসা থেকে অফিসটা একটু দূরে হয়ে যাওয়ার কারণে এখানে প্রচুর টাইম রাস্তায় কিল হয়ে যাচ্ছে, আমি এত বেশি সময় দিতে পারতেছি না। আবার চেষ্টা করতেছি কামব্যাক করার জন্য, দোয়া করবে সবাই। আর আরো টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, স্পেশালি আমাদের যারা আমরা ব্যাটারিয়ান আছি আমাদের ডেইলি নিউট্রিশন নিয়ে অনেক ট্যাবু আছে আমাদের। আসলে আমাদের যারা সত্যি করতে আমরা হয়তো শিখতে পারতেছি না, স্যাররা শিখাতে চাচ্ছেন বাট আমরা শিখতে পারতেছি না, বিষয়টা হয়তো এরকম হচ্ছে। আর ডেইলি নিউট্রিশন নিয়ে কিছু সেশন হইতে পারে, এটা হয়তো লাইভ না হয়ে ক্লোজ হইতে পারে, যেটা জুমে আমার জুম আইডি রেজিস্ট্রেশন করা আছে জুমে হইতে পারে, তোমরা যদি উদ্যোগ নাও প্রয়োজন তো পেড হইতে পারে, সমস্যা নাই, আমার আমি সময় দিব। স্পেশালি ডেইলি নিউট্রিশন খুবই ইম্পর্টেন্ট, প্লাস পেড গুলো নিয়ে কিছু আমরা ক্যাডার অফিসারে কিছু ট্রেনিং করিয়েছি, আরো করাবো ইনশাল্লাহ। আমি আশা করতেছি যে সপ্তাহ দুই গেলে আমার ঝামেলা কিছু কমবে ইনশাল্লাহ। এবং এই জাতীয় আবার মেটাবলিক ডিজিজ একটা খুবই বার্নিং একটা ইস্যু, কারণ যেহেতু ফার্মিং সিস্টেমটা প্রভাব হচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আমাদের আলটিমেটলি ইনফেকশন ডিজিজগুলো কমে যাবে এবং মেটাবলিক ডিজিজগুলো কিন্তু আমার পিছু ছাড়বে না।
কারণ যেহেতু রেডি ফিট খাওয়াচ্ছি মেটাবলিক প্রবলেম করে তৈরি হবে, এই মেটাবলিক প্রবলেম করে নিয়েও কিছু সেশন হইতে পারে। তো আমি আসলে এগুলো এনজয় করি, কারণ এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি আমি শেখার সুযোগ পাই, কারণ আমাকে স্টাডি করে তারপরে প্রেজেন্ট করতে হয়। তো আমি এগুলো এনজয় করি, তো আমাকে হয়তো ভবিষ্যতে যে সুযোগ দাও তোমরা, আমি চেষ্টা করবো উপস্থিত থাকার জন্য। তো ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। স্যার অবশ্যই স্যার, ইনশাল্লাহ আমরা সামনে আরো অনেক প্রোগ্রাম করব, তখন স্যার আপনাকে আমাদের পাশে পাবো, এটাই স্যার আমরা আশা করি। শেষ করতে পারি? জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আমি অফিসিয়াল শেষ করে দাও। আমাদের সাথে যেসব শ্রোতা এবং দর্শক এতক্ষণ যুক্ত ছিলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় এলএসডি নিয়ে আমাদের সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা লাইভস্টক প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নুরে আলম স্যার। তো এতক্ষণ আমরা এত আলোচনা শুনলাম, অনেক কিছু শিখলাম আজকে আমাদের এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম এই পর্যন্তই। দেখা যাক আমরা ভবিষ্যতে কোনো নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আজকের জন্য এখানে সবাইকে শুভকামনা, শুভরাত্রি।